শালগোরা বিধানসভার অন্তর্গত এলাকায় ভোট দিতে গিয়ে আক্রান্ত আশিস গাঙ্গুলি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বিরোধী দলনেতা মানিক সরকার জিবি হাসপাতালে দেখতে যান, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তার শারীরিক অবস্থা নিয়ে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভোট দেওয়ার আগে তাকে দা দিয়ে আক্রান্ত করে তাতে তিনি গুরুতরভাবে আহত হন, কিন্তু ওনার ছেলে ওনাকে বলেছেন, যেহেতু ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়েছ তাই ভোট দিয়ে আসো। ভোট দিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপর তাকে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। গতকালকে শালগোড়াতে সকালবেলায় ভোট দিতে এসেছিলেন, ঘুম থেকে উঠে ভোট আরম্ভ হওয়ার আগেই পেছন থেকে এসে আক্রমণ করে, এবং এই পরিস্থিতিতে ভোট দেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু বাবা ছেলেকে বলেছে ভোট দিতে এসেই যখন তুমি আক্রান্ত হয়েছো, ভোট না দিয়ে হাসপাতালে যাবে। ভোট যখন শুরু হলো তখন সে ভোট দিল, ভোট দিয়ে এসেই ফেন্টি হয়ে গেল, তারপর তাকে সেখান থেকে নিয়ে এসছে, এবং এটা খুবই ফ্যাটাল ইঞ্জুরি। এখানকার আমাদের ডাক্তারবাবুদের হাতে পড়ায় মানে রক্ষা পেয়েছে, তাকে দেখতে আসে। কীরকম অবস্থা রয়েছে উনি? ডাক্তারবাবুরা বলছে আগামী কয়েকদিনের মধ্যে ঠিক একটা জায়গায় চলে আসবে, তারা স্যাটিসফাইড যে অপারেশনটা। আহত যুবকের পরিবারের তরফ থেকে সরাসরি বিজেপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সেই বিষয়টা নিয়ে কী বলবেন? সেই বিষয়ে কী বলবো?